সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো গাড়ছড়া সিরিয়ালের কুনাল বাস্তবে কে, কি তার আসল পরিচয়, কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন জানলে চমকে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। স্টার জলসায় নতুন ধারাবাহিক এসেছে গাড়ছড়া। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সৌরভ চ্যাটার্জি ও অভিনেত্রী সোলাঙ্কি রায়। এই ধারাবাহিক দিয়েই অভিনয় জগতের পথ চলা শুরু করেছেন জনপ্রিয় ব্লগার রিয়াজ লস্কর। অভিনেতা শায়ক চক্রবর্তী এবং রিয়াজ লস্কর যৌথ উদ্যোগে মাস খানিক আগে চালু করেছিলেন ইউটিউবে চ্যানেল লেটস স্টার্ট। সদ্য তাদের সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়েছে 1 লক্ষের গণ্ডি। এরই মধ্যে নতুন যাত্রা শুরু রিয়াজের, অভিনয় জগতে পা রাখতে চলেছে সে সৌজন্যে গাড়ছড়া ধারাবাহিকে। সম্পূর্ণ পারিবারিক গল্প নিয়েই এই ধারাবাহিক। ইউটিউব থেকে টেলিভিশন পর্দায় পদার্পণ, সেই সম্পর্কে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে রিয়াজ জানিয়েছেন এটা তার কাছে অনেকটা বড় ব্যাপার, তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত এই বিষয়ে। রিয়াজ জানিয়েছেন ইউটিউব থেকে অন্যান্য যে কোনো কাজে বাড়ি থেকে বরাবরই পরিবারের সমর্থন পেয়ে এসেছেন তিনি, বিশেষ করে তার বাবা সব থেকে বেশি সমর্থন করেন এই সব বিষয়। নবাগত এই অভিনেতা বলেন, বাবা সবসময় আমাদের ব্লগ দেখতে ভালোবাসত, উনি প্রথম থেকে প্রচন্ড সাপোর্ট করেছেন। কাজের জন্য প্রথমে বাড়ি থেকে দূরে থাকার কথা শুনে মা একটু অসন্তোষ প্রকাশ করলেও এত ভালো সুযোগ পাওয়ার জন্য মাও খুব খুশি। রিয়াজ জানিয়েছেন সিরিয়ালের পাশাপাশি ইউটিউবটাও চালু রাখতে চান তিনি, কারণ এটা তার এবং অভিনেতা শায়ক চক্রবর্তীর স্বপ্ন। সকলের ভালোবাসা পেয়ে এই ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাবেন তারা। অন্যদিকে জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের নায়িকা সৌমিত্রিষার সাথে গোপনে 2 বছরের প্রেমের সম্পর্ক রিয়াজের। তো বন্ধুরা, গাড়ছড়া সিরিয়াল আপনাদের কেমন লাগছে? রিয়াজ লস্করের অভিনয় কেমন লাগছে? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।